ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুবারক হোসেন শাহীন। আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে আমাদের চার্ট তৈরি করতে হয়। তো এর সাথে যাবো, এর সাথে থেকে এক্সেলে আমরা ক্লিক করব ঠিক আগের মতো। তো এক্সেল আমরা নিলাম এখানে। আমরা চার্ট লিখবো এখানে, আমরা জানি যে চার্ট। তো আমরা কিভাবে পাই চার্টটা তৈরি করবো সেটা দেখবো। আমরা কয়েকটা নাম এখানে লিখবো শিরোনামে, যেমন লিখলাম তো আমরা এখানে চারটা নাম লিখেছি। প্রত্যেকে আমরা একটা আমরা জিনিসের ডিস্ট্রিবিউশন করবো, সেটা হলো আমরা একটা রেট ব্রেড হতে পারে, একটা ল্যান্ড হতে পারে, একটা বিল্ডিং হতে পারে। এইভাবে আমরা এটাকে আমরা ডিস্ট্রিবিউশন কীভাবে করবো চার্টের মাধ্যমে সেটা আমরা দেখবো। তো এখানে আমরা একটা অপশন দিব, যেমন আমরা চারটা নাম লিখেছি, চারজনের আমরা 100 টাকাকে চারটা ভাগ করে দিব, 25%, 25%, 30%, 20%। তো আমরা এখানে চারটা নাম আমরা লিখেছি এবং চারটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এখানে লেখা আছে পাই চার্ট। পাই চার্ট থেকে আমরা একটা চার্ট এখানে নিলাম, ধর এই চার্টটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এখানে চার্ট টাইটেল চাইছি, আমরা এটা দিতে পারি ল্যান্ড, LANDD দিয়ে দিলাম। এখন আমরা পিছনে যদি ডেকোরেশন করতে চাই তাহলে আমরা ডিজাইনে যাব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা হালকা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তারপরে আমরা এখানে দেখতে পারতেছি ডিজাইনে ক্লিক করলে চার্টের অনেকগুলো ডিজাইন এখানে শো করছে, আমরা কোন ডিজাইনটা এখানে নিব দেখেন। আপনারা সবাই এদিকে সুন্দর করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজটা করতে হয়। তো এখানে আমরা এভাবে দেখতে পারতেছি। তো এখন কে কোন কত পার্সেন্ট পাইছে এটা তো আমাদের জানা দরকার, সেটা আমরা জেনে নিলাম। আমরা দেখলাম এখানে 20%। তো এখানে আমরা সুন্দর করে দেখতে পেলাম চারটা চলে আসছে। এখন হয়ে গেল আমাদের চার্ট। এখন আপনি যদি প্রিন্ট দিতে চান তাহলে এটা আমরা প্রিন্ট দিতে পারি, Ctrl+2 দিয়ে আমরা প্রিন্টে গেলাম। আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রিন্টটা চলে আসছে। এ হলো চার্টের সিস্টেমটা। তো এটা আমরা একটা চার্ট দেখলাম। আমরা যদি আরেকটা চার্ট দেখতে চাই তাহলে সেটা আমরা একইভাবে দেখতে পারি। দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা একটা অন্য চার্ট দেখবো ইনসার্ট থেকে। চার্ট এখানে আছে বিভিন্ন কোয়ালিটির চার্ট, যেটা আপনার ভালো লাগে আমরা এটা নিলাম। চারজনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, শাহনাজ, অমি, অভি এবং শাহিন। তো এখানে আমরা একইভাবে দিতে পারি যে কে কার থেকে টল বেশি বা কে কার থেকে কত পার্সেন্টে বড়ো স্ট্রিক্ট। আমরা এখানে দেখতে পারতেছি যে সবচেয়ে বড়ো স্ট্রিক্ট যেটা সেটা হলো অমি, এটাও আমরা দিতে পারি ধরেন টল TOOOL। এখন এখান থেকে আমরা কে কোনটা কত পার্সেন্ট আমরা এখান থেকে দিয়ে দিব চারটা। দেখেন একটা একটা করে নেবেন আপনারা এখান থেকে। চার্ট চেঞ্জ করার সিস্টেম আছে এখানে, দেখেন প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে নিখুঁতভাবে দেওয়া আছে, আমরা এটাই দিয়ে দিলাম। এখন দেখেন যে কে কত পার্সেন্ট পাইছে সেটা এখানে, সেটা 25%, শাহিন, ওবি 25%, ওমে 30% এবং শাহান 7%। এই হলো চার্টের সিস্টেমটা। তো আমরা শিখেছি চার্ট কীভাবে চার্ট তৈরি করতে হয়, এটা আমরা দেখলাম। তো আপনারা যদি কখনও কোনো সমস্যা করেন সেটা আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের এখানে ওয়েব আইটি বাংলার চ্যানেল আছে এখানে দেখবেন। এখান থেকে না পারেন তখন আমাদের ল্যাবে চলে আসবেন, আমরা তো আপনাদের জন্য সর্বক্ষণিক প্রস্তুত আমরা আপনাদের সমস্যা তুলে ধরার জন্য। এখন এই চার্টটা প্রিন্ট দিতে গেলে বা কালার করতে গেলে সেক্ষেত্রে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে তো আমাদের কালার আছেই, এখানে দিয়ে দেন। এখন প্রিন্ট দেন, দেখবেন যে প্রিন্টে জিনিসটা বের হয়ে আসছে, চলে আসছে এখানে।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা চলে আসছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সবার প্রতি আগের মতোই যে সুন্দর জীবন কামনা করছি, আল্লাহ হাফেজ।